টাঙ্গাইলের ভুঞ্চাপুর নিকোলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজস্ব অর্থায়নে নিকোলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেয়াজ পারভিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।